ব্যবসা বন্ধ নিই, কাস্টমার আইনি এখন। হ্যাঁ, সকল কাস্টমার নো দেন কি হয় কাস্টমার কত করি বেসায় বাঘরা কত করি শনি 100 টাকা কেজি, আর কাস্টমারি 60 টাকা। দাম বাড়ছে নানি, আমার কাস্টমার ইনো আইনি না হরমকা দেন কি হবা দেন কি নানি দিবাই না রাখো। এভাবে কাস্টমার আসুন নি, ব্যবসা করুন নি, ফাটাফাটি নি। বা বেটা যা আসি দিলে মাস্ক কই মাস্ক, যেবার রাখি দেবো যেবার রাখি দেবো, বা করিও না তোমার গাজর। গাজর তো আমার নাই পয়সা, জি হয় কত করে কিনলাই? 40 টাকা কেজি। 40 টাকা নি বেশি যায় না বেশি সপ্তাহ পাইলাই মাল শুন ধরবো, এটা ফ্রেশ মাল লাগে। আম কত করি? 40 টাকা। আর এটা 25-30, দাম কম আছে নানি। আর টমেটো এগু কীটা তৈ কর, এগু কত করি? আলি হিসাব বিজ্ঞানী আজা শশা বেসো নাগা মরিচ কীটা জাল লাগে নাগা খাইলে খাইছিল নি একটা আম কত করে বেসরা রে মাঝে সব কত করে বিগেল নিজের কাছে নি না ফরের কাছে নিজের কাছে নিবা লাগাইতে গাছ কিতা করো আর কিতা এবার মাছ ব্যবসা করো চলে নিবা ব্যবসা। হ্যাঁ, আলু কত করি? 25 টাকা নি। আর মূলা? আচ্ছা, দাম কম আছে নানি। খোলা মশলা নিবা, দোকান কোনটা ওটা নি না, ওটা নি না ওটা আলাদা নি, এটা নিজে নিজে কোটাও নি না লইয়া নো মিল আছে নি কোনো উপসর থেকে আও নি আদানি খেতে খাইয়া দেখা লাগবো বা লাইন না বাদ বিজ্ঞানীতে কুলা আয় আয় এটা দেশি টমেটো কত বেশ রায় ওটা 30 টাকা নি, এগুলো কিতাব দেশি নি লোকাল নি। রমজান কিলা ওরতে বাজার ভালো না নি কিতা রে মাজন বেটা ভালো আছেন তুমি? তোমার আসছে বুঝা যা রে বা তুমি ফাটাই দিছো ব্যবসা করিয়া। হ্যাঁ, ই অত সবজি লইয়া কিতাবা বুঝলাম না। হ্যাঁ, আস্তা দুনিয়ার যে হলতাল একলা বইতাল আমি তোকে বুঝতে পারলাম না। হ্যাঁ, ই তো বেহাল অবস্থা, ই তো এবার তরকারির অবস্থা কিনা দাম গিলা কাস্টমার গিলা রোজা রাখছো নি? হ্যাঁ, শিওর নি আসছে তো বোঝা রাখছো না? আচ্ছা, বাদে রাখলে ভালো হয়। যাও কত করি? মূলা কত করি? আর বেগুন দাম বেশি? অন্য অন্য রোজাটা কিন্তু এবার মনে কর দাম কম আছে মানে তোমার 30 টাকা এখন
বাজার তো দুটো হয়ে গেছে এখন, ঠাকুর বাজার একটা যেহেতু বাড়া গেছে কি অন্যটা অন্যটা এখন কোনটা কি সমস্যা হননি না না হনর সমস্যা হন ভালো মানে কোনো অসুবিধা নাই। এবার রমজান কাস্টমার হল কেমন দেয় আরাম মিলেনি বুঝছি বুঝছি না মাল তো সুন্দর করে সাজায় রাখছো ওইটা লতানি লতাদি পতাকা আইনি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে লতাদি পতাকা আইনি তুমি এবার এটা কত করে আডি চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা দশটা আছে বা ঠিক আছে ঠকিও কেউ না মানুষের হ্যাঁ আর লবি কত করি সে তো আইতা হল্ট করবা যায় রাস্তায় মাল কিনে ভাল লাগে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঐতিহ্যবাহী ঠাকুর বাজার আর সবজি বাজার বাজার দুইটো হয়ে গেছে তারপরও তারা খুশি আছেন। একটা হলে খোলা মাঠ আর একটা হলে কি বাজারের ভিতরে যে সবজি বাজার যেটা তরকারি বাজার এটা এখনও জায়গাতে আছে। আর লতাদি ফতাকা এটাও দেবো গেল কী লতা আর আমরা ফতাকা খাওয়া শুরু করে দেবো একটু পরে চলে নি বা ব্যবসা গাজর কত রে ব্যবসায় চল্লিশ আচ্ছা আচ্ছা যাই হোক খসখসা মাল এবারে তোর তাজা মাল না নিবা ইদানি তৈলে ঠুকুর বাজার ছাড়া পাইতা নাই দৌড়ি দৌড়ি একটা টুকুর বাজার আলু ইয়াদাই থাকি কতটা ভাই বড় বেজার কিতা বিষয় বুঝানি খানেও নয় খানে খানে না হলে তো খারবার হইতো নাই হ্যাঁ শুনোতে ইশারাই লাগিলা বুঝলাম না এখান ও বা লন্ডন তো ফানলি আমার আমারই চলে এখান জানি হ্যাঁ বেটা তোমার করে উঠেছি রাখো হরিয়াও বইতা তিন তিন ফুট দূরত্ব মাস্ক তো তোমারও নাই বেটারও নাই লন্ডন তো ফানলে খুব ঠান্ডা চলে মারামারি চলে এখন তোমরা কিছু ফান লন্ডন ফাটাইতে পারবে নি ফাটাইলে আমরা ফেক্স নম্বর দিতাম ইমেল নম্বর দিতাম হ্যাঁ ফেক্স নম্বর দিতাম নি ও দৌকা ফান যে ফান লইয়া খাড়া খাড়ি চলে লন্ডন হাই রে ফান ও সোনার ফান দে লন্ডনের পাউন্ড থেকে ফানোর দাম বেশি হয়ে গেছে এখন লন্ডন হ্যাঁ ফানোর দাম বেশি হয়ে গেছে এর লাগে তো ফানে তুফান ছুটে সিলেটি মাইসে তো ফান খাই বেশি এটা বড় কষ্ট তাদের খুঁয়া লাভ নাই কারণ আমরা চিন্তা করলাম ফেক্সেনি ফাটাল যায় কিছু তোমরা খুঁয়া দিলে এলাম ভাই সাহেব বললাম নি আপনি ব্যবসা চলেন নি সেটা ফান কিছু লন্ডন ফাটাই না ফেক্স করিয়া হ্যাঁ আমার লন্ডনে ভাই বোন যারা ফান খায় এরা তো বড় বিপদ আছেন এরা ফান লইয়া খুব টাকা টানি করে ফাউন্ড এখন যদি রাস্তা থাকে কেউ নেয় না কিন্তু ফান এখন ফাইলে লইয়া যায় কি বলা অবস্থা চলে লন্ডন ঠিক আছে নি লাইন ফাইরে জানি ফাটাইবার কেদারে বসে সুপারি পাইসাব সুপারির দাম কম না বেশি টাইট মরি গেছো এখন এখন আর সুপারি বিকতার নাই ইগান কো না কেন বলে ভাই এখন তো বিকে না মাঝে একবেলা খায় দাম কমছে নি এখন হাই রে ফান ও সোনার ফান সাতশো টাকা আছে লন্ডন গিয়া দেখো কত টাকা কেদা ফানোর ছাটা সাসা কেদার ফান লন্ডন ফাটাইছো বলে তুমি কিলা ফাটাইলাই ফেক্সে পাঠাইছো নি বাবা ও ভাই জিরে বাবা বেটা রে বেটা ফান লন্ডন ঠিক আছে তো এর লাগে তো ফানোর খাটাই বুঝা যার এটা লন্ডনই ফান সুপারির দাম কমছে নি ফালাই দিবা আসতেন সুপারি কত করবি দাম কমছে না বেশি কমছে নি ভাই লন্ডন পাউন্ডর বান্ডিল ফালাই থাকলে না ফান এখান তাহলে তোকে লইয়া যায় যাইব নি ও ফ্লাইট আছে না নি ফ্লাইট এটা তো আছে তে তো তারা খুব খুশি আছে না তোমার তো যাইব নি বা বাবা তে কাস্টমার লন্ডনে পাইসা অকল দেখিলে কা পাইসা ফান রেডি করা কোন জায়গার তারা থাকবা লন্ডন ফুতুলবাড়ি গিয়ে যাইব নি আচ্ছা আচ্ছা ফুতুলবাড়ি নাচ আরম্ভ করেছো কিবা আজ থাকি উনি লন্ডন ওলা শঙ্কর চলে ফানোর বেডিনতে ফান লিয়ে আমার আমারই টাকাটানি খাটাখাটি লাগিয়ে দিন
আচ্ছা তো যাও কিনছি আল্লাহ আমরা আপনি তানি ফেকছে আমার লিঙ্ক লাগাব কালো নন তো ভালো হইব সুপারি সে তো ঠিক আছে সুপারি তেমন চাহিদা নাই কিন্তু ফানোর খুব শর্ট আছে হ্যাঁ বরির ঠেং পাড়াইতে আইল নন না ভাই তা ওখানে আইতো না এটা বকরাই তো হ্যাঁ আমরা টুকো বাজার থেকে একটা ভিডিও বানাইলাম আপনার লাগে আমার এই ভাইয়া খানে শুনে না দেখো এখন কি সুন্দর আসরা হ্যাঁ আপনি ভালো আছেন নি বাতি সাসা পালা নি তুমি তুই যা আসছো নিখানে তুমি যে সাসা সাসি পালা নি দেবো নাইনি আল্লাহ সে তো আর তো বড় কষ্টে আছো না নি আচ্ছা আর বসু না বাঘর খিলা বিকের দে মানে জোয়ান জোয়ান তরকারি পাওয়া যায় মিলে তো টুকুর বাজার আইলে জামাশো ভালো ভালো ফ্রেশ মাল ভাই ভাই আর ইকা নইল গুদাম না এটা গুদাম না ভাই এটা কিতা ও দোকান দোকান ও দোকান থেকে আপনারা মাল নিতে পারবে একবার ফাইকারি দামে পেঁয়াজ লবণ কিতা কিতা লাগাইয়া ও দুধ খাজুর তেল সয়াবিন তেল সরু তেল না কিতা ও দেখিলা বুসি মালের দোকান টুকু বাজার তরকারি কাটার লোক এটা খালি সয়াবিন তেল অস্তায় করে লাগি গেছে ফাইকারি ধরে ১০০ গ্রাম 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 ১০০
হ্যাঁ হ্যাঁ।